নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 90 দিনের মধ্যে এই 8 রাশির জাতক ও জাতিকারা স্বয়ং পরমেশ্বরের কৃপায় ধনশালী ব্যক্তিতে পরিণত হতে চলেছে। কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি পুরো দেখুন। আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। আগামী 90 দিনের মধ্যে যে 8 রাশি জাতক ও জাতিকারা স্বয়ং পরমেশ্বরের কৃপায় ধন পেতে চলেছে তা আমি ভিডিওতে বলতে চলেছি। তো কোন সেই 8 রাশি সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক ও জাতিকা হন তাহলে স্বয়ং পরমেশ্বরের কৃপা আপনার উপর কিন্তু পড়তে চলেছে আগামী 90 দিনের মধ্যে, এবং যার ফলে আপনারা ধন প্রাপ্তি হতে চলেছে। কোন কোন দিক থেকে আপনাদের সুযোগ সুবিধা আসবে সেটি নিয়ে আমি বলতে চলেছি। যদি আপনি বিজনেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিজনেসে এক্সট্রিম পর্যায়ে কিন্তু ভালো চলবে। যদি আপনি লটারি কাটেন সেই লটারি থেকে কিন্তু আপনারা ধন পেতে চলেছেন। এছাড়াও আপনারা পৈতৃক সূত্র থেকে এবং শ্বশুরালয় থেকে কিন্তু ধন পেতে চলেছেন। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামী 90 দিনের মধ্যে আপনারাও কিন্তু ধন পেতে চলেছেন। আপনারা যদি বিজনেস করেন বা চাকরি করেন উভয় ক্ষেত্রেই কিন্তু আপনারা ধন পেতে চলেছেন। যাদের চাকরি চ্যুতি হয়ে গেছে তারা কিন্তু নতুন চাকরি পাবে, এবং যারা চাকরি করছেন তারা কিন্তু পদোন্নতি পেতে চলেছেন। এরপরে যে 3 নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক ও জাতিকা হন তাহলে আপনিও কিন্তু আগামী 90 দিনের মধ্যে স্বয়ং পরমেশ্বরের কৃপায় ধন পেতে চলেছেন, এবং যার ফলে আপনারা অর্থনৈতিক দিক থেকে কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করবেন, এবং আপনাদের মনের স্বাদ কিন্তু আপনারা মিটিয়ে ফেলতে পারেন আগামী 90 দিনের মধ্যে। এরপরে যে 4 নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে খুব চর্চিত রাশি, খুবই ভালো রাশি, মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, মকর রাশির জাতক ও জাতিকারা আমাকে প্রায়শই বলে থাকেন যে আমাদের ভাগ্য খারাপ, আমাদের ভাগ্যে তেমন কিছু সাপোর্ট পায় না। তো দেখুন, আমি অনেকগুলো ভিডিও অলরেডি করছি এবং করছি এবং ভবিষ্যতেও করব, সেখানে কিন্তু আপনাদের রাশির নাম কিন্তু আমি উল্লেখ করে করেই বলছি, তাই দুঃখ পাওয়ার বিষয় নয়। যদি আপনারা কোনো কাজে যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনারা সাকসেস পাবেন, সেটা চাকরি হতে পারে বা বিজনেস হতে পারে বা সেলফ প্রফেশন হতে পারে, বা যদি আপনারা লটারি কাটেন সেখান থেকেও কিন্তু আপনারা অর্থ পাবেন, এছাড়াও শ্বশুরালয় থেকেও কিন্তু আপনারা অর্থ পেতে চলেছেন। এরপরের যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা হন তাহলে আপনিও কিন্তু এই আগামী 90 দিনের মধ্যে স্বয়ং পরমেশ্বরের কৃপায় অর্থ পেতে চলেছেন। সেটা আপনার পৈতৃক সূত্র থেকেও হতে পারে, শ্বশুরালয় থেকেও হতে পারে, বা আপনার বিজনেস বা চাকুরি ক্ষেত্রে। এরপরের যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী 90 দিনের মধ্যে আপনারাও কিন্তু স্বয়ং পরমেশ্বরের কৃপায় গাড়ি বাড়ি এবং অর্থশালী ব্যক্তিতে পরিণত হতে চলেছেন। এরপরে যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী 90 দিনের মধ্যে কিন্তু আপনিও স্বয়ং পরমেশ্বরের কৃপায় ধনশালী ব্যক্তিতে পরিণত হতে চলেছেন, এবং আপনার মনের স্বাদ কিন্তু আপনারা পূরণ করে ফেলতে পারবেন। এরপরের যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী 90 দিনের মধ্যে স্বয়ং পরমেশ্বরের কৃপায় ধনশালী ব্যক্তিতে পরিণত হতে চলেছেন এবং স্বর্গীয় সুখ পেতে চলেছেন। তো এই ছিল 8 রাশি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মতো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।